বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের কথাই চলে না, আর কোনো চাপের কাছে কখনো নতি স্বীকার করেনি আওয়ামী লীগ, বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের উদ্বোধনের অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের নামে যা হয়েছে তা সবাই দেখেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়টি দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে বাইরে হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি। সন্ত্রাসের সহযোগী জামায়াতকে বিএনপি মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আমরা কি হিউম্যান রাইটসের আদেশে চলি? তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলি? আমাদের উন্নয়ন, আমাদের উন্নতি, আমাদের সমৃদ্ধি, আমাদের ডিজিটাল বাংলাদেশ, আমাদের এখনকার স্মার্ট বাংলাদেশ, এসব পরিকল্পনা কি তাদের কথাই করি? আমরা তো এগিয়ে যাচ্ছি।